সংবাদ নজরে নিবেদন করছে হাওড়া শিবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ক্রিকেটার মনোজ তিওয়ারি নমিনেশন ফাইল জমা দিলেন। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সী আজ দক্ষিণ দমদমের 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজের নির্বাচনী প্রচার সারলেন। ব্যারাকপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মুক্তপুকুর এলাকায় ভোটের প্রচার সারলেন ব্যারাকপুরের বাম কংগ্রেস ও আইএসএফ জোটের সিপিআইএম প্রার্থী ডক্টর দেবাশিস ভৌমিক। এদিনের প্রচারে মানুষের ঘরে ঘরে গিয়ে জনসংযোগ করেন তিনি। সারদা মামলায় প্রাক্তন রাজ্যসভা সাংসদ আহমেদ হোসেন ইমরানকে তলব করা হয় ইডির দপ্তরে। এদিন তিনি নিজে না এসে তার আইনজীবীকে পাঠালেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে। শহরে এলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। আজ সকালের বিমানে 10টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। এ নিয়ে রাজ্যে নির্বাচনের জন্য 3 জন পুলিশ পর্যবেক্ষক এলেন। পূর্ব বর্ধমান জেলার অন্যতম হট সিট বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে নিহত সিপিআইএম নেতা বিধায়ক প্রদীপ তার মেয়ে পৃথা তাকে। আর এই নাম ঘোষণা হতেই বর্ধমান দক্ষিণের ঝিমিয়ে পড়া সিপিএম ফের উজ্জীবিত হয়ে উঠতে শুরু করল। আজ থেকে শুরু হয়ে গেল 2021-এর বিধানসভা নির্বাচন। একজন পোলিং অফিসার, একজন মাইক্রো অবজারভার আর একজন বুথ লেভেল অফিসার ও বিভিন্ন দলের পোলিং এজেন্ট থাকার কথা। যেভাবে বুথে ভোট নেওয়া হয় একই পরিবেশ তৈরি করে বাড়িতে ভোট নেওয়া হবে। বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে পোস্টার, নিচে লেখা প্রচারে বনগাঁ উত্তর বিধানসভা বিজেপি বাঁচাও কমিটি। যদিও বিধায়কের অভিযোগের তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বরগড় বিধানসভার অন্তর্গত ডুমুরদহ নিত্যানন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 206 নম্বর বুথে দেওয়াল লিখলেন পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা গোবিন্দ মণ্ডল। সারাদিন ধরে তিনি নিজের হাতে দেওয়াল লিখানে ব্যস্ত, সঙ্গে ছিলেন বিজেপির বহু কর্মী সমর্থক। মেদিনীপুর শহরের 13 নম্বর ওয়ার্ডের পানপাড়া এলাকায় বিজেপির ব্যানার পোস্টার ছেড়ে নালায় পড়ে থাকতে দেখেন বিজেপির কর্মীরা। খবর পেয়ে এলাকায় ছুটে আসেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী সমিত কুমার দাস। তার অভিযোগের তির তৃণমূলের দিকে, অপরদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। সংবাদ নজরে